এবার তোমাদের আমি উপপাদ্যটি পড়াবো উপপাদ্যটি কি উপপাদ্যটি হলো দেখো বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক বৃত্তস্থ চতুর্ভুজ আমরা বৃত্তস্ত চতুর্ভুজ কি সেটা আমরা আগের দিন জেনেছি এবং সম্পূরক কোন কি জিনিস সেটা আমরা আগের দিন জেনেছি তাহলে বৃত্তস্ত চতুর্ভুজ কেউ জেনেছি সম্পূর্ণ কোনো দেখেছি তো এবার আমরা এই উপাদ্যটা কীভাবে করব দেখি প্রথমেই আমাদের একটা ছবি দরকার কিসের ছবি একটা বৃত্তের ছবি দরকার দেখো একটা বৃত্ত আঁকলাম আমরা এই বৃত্ত আঁকার পর আমরা বৃত্তস্ত চতুর্ভুজ একটা আঁকব দেখো এবিসিডি একটা বৃত্তস্ত চতুর্ভুজ কোথাকার ও কেন্দ্রীয় বৃত্তের তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ তো সেটা আমাদের প্রদত্ত ওইটাই তাহলে প্রদত্তটা আমরা লিখে নিই যে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসি ডিটে বৃত্তস্ত চতুর্ভুজ এখানে আমাকে কী প্রমাণ করতে হবে দেখো এখানে আমাকে প্রমাণ করতে হবে যে কী প্রমাণ করতে হবে এখন আমরা আমাদেরকে প্রমাণ করতে হবে কি বিপরীত কোণ আমরা আগের দিন জেনেছি এই যে এ কোণের বিপরীত কোণ হলো কোণ আবার বি কোণের বিপরীত কোণ হল কোণ অর্থাৎ এ কোণ অর্থাৎ বি ডি কোণ আর বি ডি কোণ এই দুটো কোণের যোগফল কত হবে এরা পরস্পর সম্পূরক অর্থাৎ সম্পূরক মানে এদের যোগফল কত একশো আশি ডিগ্রি অন্যদিকে আবার এই কোনটা অর্থাৎ বি কোনটা এবং ডি কোণটাও পরস্পর সম্পূরক অর্থাৎ এদের যোগফলও একশো আশি ডিগ্রি তাহলে আমাদেরকে প্রমাণটা কী করতে হচ্ছে তাহলে আমাদেরকে দেখো প্রমাণটা করতে হচ্ছে এটা আমরা লিখে ফেলি কী প্রমাণ করতে হচ্ছে যে কোন বিএডি যুক্ত বিসিডি সমান একশো আশি আবার কোন বিএ এ আর এডিসি সমান একশো আশি এটা আমাদের প্রমাণ্য এই প্রমাণটা করতে লেগে আমাদের কী দরকার আমরা জানি যে আমাদেরকে কোন কোনো ওপাধ্যর ক্ষেত্রে আমাদেরকে অঙ্কনও করতে হয় এটা সেরকম একটা অঙ্কন আছে অঙ্কনটা কি করব আমরা আমরা অঙ্কনটা করব ও বিন্দু থেকে এর যোগ ফল করবো আবার ও বিন্দু থেকে সি এর যোগফল করব দেখি আমরা অঙ্কনটা করে ফেলি দেখো ও থেকে এ যুক্ত করলাম ও থেকে সি যুক্ত করলাম ঠিক আছে এতটা বন্ধু সকলে বুঝতে পেরেছো আমাদেরকে কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে বিপরীত সম্পূরক কোণ ঠিক আছে আমরা প্রথম প্রমাণ করব এই বি কোণ এবং ডিকোণ অর্থাৎ আমরা এ বি সি আর এ বি এই দুটো কোণের যোগফল একশো আশি আমরা প্রমাণ করবো ঠিক আছে দেখিস আমরা প্রমাণ শুরু করি তো দেখো আমরা কিন্তু আগেই পড়ে রেখেছিলাম কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক এবং কেন্দ্রস্থ কোণ কী বৃত্তস্থ কোণ কী এবং ওদের মধ্যে কী সম্পর্ক সেটা কিন্তু আমরা আগেও পড়ে রেখেছি এখানে একটু খেয়াল করে দেখো এখানেও আমাদের এই যে উপকেন্দ্রীয় বৃত্তের এ বি সি এই যে বৃত্তচাপ তৈরি হচ্ছে এবিসি বৃত্তচাপের দেখো এই বৃত্তচাপের সম্মুখে একটা এই কোনটায় কী কোন বলবো কেন্দ্রস্থ কোন বলবো আর এই কোনটায় কী বলবো বৃত্তস্থ কোন বলবো এটা কেন্দ্রস্থ কোন এবং এটা বৃত্তস্ত কোন অর্থাৎ এ কেন্দ্রস্থকোণ এবং এডিসি কোণ তাহলে আমরা এদের মধ্যে সম্পর্কটাও জানি ঠিক আছে সেটা আমরা লিখে ফেলি দেখো তাহলে এবিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোনোণ হলো এওসি দেখো এওসি কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থকোণ এবং বৃত্তস্তকরণ হলো এডিসি দেখো এডিসি হলো বৃত্তস্থকোণ তাহলে এদের মধ্যে কি সম্পর্ক হবে দেখো সম্পর্কটা আমরা লিখে রেখি সম্পর্কটা কী জানি আমরা এওসি সমান টু ইন্টু অর্থাৎ এওসি এটা সমান হয় কত টু ইনটু এডিসি অর্থাৎ আমরা জানি কেন্দ্রস্থকন বৃত্তস্তকনের দ্বিগুণ হয় তাহলে সেটা থেকে পেলাম সেখান থেকে আমি পাচ্ছি এডিসি সমান পাবো হাফ ইন্টু ওএসি এটাকে আমি এডিসিটাকে প্রথমে লিখেছি সেই জন্য এই দুইটা এদিকে এসে হাফ হয়ে গেছে এটাকে আমরা এক নম্বর নাম দিয়ে রাখলাম ঠিক আছে তাহলে এটা আমরা এদিক থেকে পেলাম এবার এবার আমরা কি করব এবার আমরা পরবর্তী আমরা দেখো আমরা পরবর্তীতে আমরা এডিসি বৃত্তচাপ অনুরূপভাবে যদি আমরা এ ডিসি এই যে বৃত্তচাপ এডিসি বৃত্তচাপের আমরা এডিসি বৃত্তচাপের ওপর দেখবো তাহলে এডিসি বৃত্তচাপের ওপর দেখো এই বিতর সম্মুখে এটা হলো কি এ অর্থাৎ এই কোনটাকে বলবো এখানেও দেখো এ সি বলতে হচ্ছে কিন্তু আমরা জানি আমরা এটাকে আমরা যেহেতু এই কোনটার মান একশো আশির বেশি সেই জন্য আমরা এটাকে বলা বলা হয় প্রবৃদ্ধ কোণ ঠিক আছে অর্থাৎ প্রবৃদ্ধ কোণ কাকে বলে যে কোন মানে একশো আশি থেকে বড়ো কিন্তু তিনশো ষাটের থেকে ছোটো সেই কোনটাকে আমরা প্রবৃদ্ধ কোন বলা আছে সেক্ষেত্রে আমরা যখন এইদিকে বলছিলাম অর্থাৎ এই দিকের কোনটাকে আমরা নাম দিয়েছিলাম এওসি সেরকম এদিকের কোনটার নাম দেবো আমরা কি আমরা এদিকের কোনটার নাম দেবো কি আমরা নাম দেবো এদিকের কোনটার প্রবৃদ্ধ এওসি তাহলে এটা কি কোন হচ্ছে এডিসি বৃত্তচাপের ওপরে এটা হচ্ছে কোণ এবং এবিসিটা হলো কোণ এবিসিটা বৃত্তস্ত কোন তাহলে আবার সেই একই রকমভাবেই আমরা এখানে লিখতে পারি যে এডিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থকোন হলো অভিদ্দসি আর বৃত্তস্থ কোন হল এবিসি ঠিক এদের মধ্যে আবার কি সম্পর্ক হবে সে একই জিনিস কেন্দ্রস্থকোণ কোণের দ্বিগুণ হয় সেখানে তাহলে অর্থাৎ অভিদ্ভয়সি সমান টু ইন্টু এবিসি দেখো বুঝতে পেরেছ সেটাকে আমরা আবার একটু সিম্পলিফিকেশান করে নিলাম অর্থাৎ এবিসিটাকে লিখলাম হাফ ইন্টু কী লিখলাম হাফ ইন্টু অভিদ্র এ ও এটাকে দু নম্বর নাম দিলাম দেখো আগে আমরা একটা এক নম্বর নাম দিয়ে রেখেছি এবং এটা দু নম্বর নাম পেলাম তাহলে এ একটা সমীকরণ পেলাম এ একটা সমীকরণ পেলাম এবার আমরা এই দুটোকে যোগ করবো অর্থাৎ এক আর দুইকে আমরা যদি যোগ করে পাবো তাহলে এই আমরা যোগ করে কি পাবো দেখো এডিসি আর এবিসি আমরা যোগ করবো সেরকমভাবে এই বাঁদিকে ডান দিকেও আমাদেরকে এটা আর এটা যোগ করতে হবে তখন আমরা যোগ করে কী পাচ্ছি দেখো দেখো আমরা এই এ দুটোকে আমরা যোগ করে লিখলাম সেরকম ডান দিকেও আমরা এগুলোকে যোগ করে নিলাম এবার এখানে দেখছি হাফটা কমান যাচ্ছে তাহলে হাফটা কমান গিয়ে কী হচ্ছে হাফ এন্টু প্রবিদ্ধ এ ওসি এবার একটু খেয়াল করে দেখো এখানে প্রবৃদ্ধ এ ওসি বলতে আমরা কোনটা বোঝাচ্ছে এই প্রবৃদ্ধ এ ওসি কোন বলতে আমাদের এ ও অর্থাৎ এই কোনটা বোঝাচ্ছে আবার শুধু এ ওসি কোনটা শুধু এ ওসি কোন বলতে এই কোনটা বোঝাচ্ছে অর্থাৎ যখন দুটো কোন যোগ করবো তখন দেখো আমাদের এই পুরো কোনটাকেই বুঝে যাচ্ছে পুরো কোন অর্থাৎ ও বিন্দুতে যে কোন উৎপন্ন হচ্ছে সেই কোনটাকেই বোঝাচ্ছে অর্থাৎ এই দুটো মোট কোণের সমষ্টি কত আমরা জানি একটা বিন্দুতে মোট কোণ উৎপন্ন হয় তিনশো ষাট ডিগ্রি তাহলে অর্থাৎ এই কোনটার এই কোন দুটো যোগফল তিনশো ষাট ডিগ্রি হবে তা দেখো সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু এই দুটো যোগফল তিনশো ষাট অর্থাৎ আমরা দুইয়ের সঙ্গে তিনসার কাটাকাটি করে কত পাবো আমরা পাবো একশো আশি ডিগ্রি অর্থাৎ আমরা এখান থেকে কী প্রমাণ করলাম আমরা এখান থেকে প্রমাণ করলাম যে দেখো এই দুটো কোন যোগফল অর্থাৎ এবিসি আর এডিসি অর্থাৎ আমরা এ বি অর্থাৎ এ কোনটা এবং এডিসি অর্থাৎ এ কোনটা এই দুটো কোন যোগফল প্রমাণ করলাম একশো আশি হয়ে গেল দেখো আমরা এই প্রমাণটা করেছিলাম ও এবং ও ওসিকে যুক্ত করে করেছিলাম কিন্তু যদি আমরা ও বি আর ওডি যুক্ত করতাম সেক্ষেত্রে আমরা কিন্তু এই এ এবং সি কোণের মানটা পেতাম তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি ও অনুরূপে ও বি এবং ওডি যদি আমরা যুক্ত করতাম তাহলে এখান থেকে প্রমাণ করতে পারি কি আমরা প্রমাণ করতে পারি যে ডি অর্থাৎ বি এডি আর বি ডি অর্থাৎ বি ডি এ দুটি কোনো যোগফল হবে কত একশো আশি ডিগ্রি তাহলে এইভাবে আমাদের পুরো প্রমাণটা শেষ হল তাহলে নিশ্চয়ই তোমরা সকলে বুঝতে পেরেছ